এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পরশুরা থানার সুদ্রুস গ্রামে। জানা গেছে ওই যুবকের নাম সুরজিৎ শাসমল, বয়স 26 বছর। তিনি শ্রীরামপুরের একটি শপিং মলে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাওয়া দাওয়া করে নিজেদের বাড়িতে ঘুমিয়েছিলেন। বুধবার ভোরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, কিন্তু কেন তিনি এমন কাজ করলেন তা বুঝতে পারছেন না পরিবারের লোকেরা। সকালবেলা উঠে দেখি তোমার গলায় দড়ি দিয়ে এমনি ঝুলছে ওইখানে ঘরেতে, নিজের বাড়িতে। তারপরে তো আমি নিজে গেটটা ভেঙেছি, ভাঙার পর দেখি ওরকম ঝুলছে বলে আবার আমি নিজেই নামাই। কেন মারা গেল কিছু সেরকম ভেতরের খবর কিছু জানা আছে? না না, কিছু জানা নেই। সেরকমভাবে কিছু মানে আগে থেকে কিছু জানায়নি, হঠাৎ করেই কি? হঠাৎ করেই এরকম। কালকে রাত্রে তো সবাই সবাই খাওয়া দাওয়া করলাম আর করলাম, পরে যে যা সব শুয়ে পড়া হলো, শুয়ে পড়ার পর সকালবেলা দেখছি নাকি এরকম সব ঘুম থেকে উঠে। মানে ও কি বাইরে কোনো জায়গায় কাজ করতো? বাইরে ওই শ্রীরামপুর শ্রীনিকেতনে কাজ করতো। ওইখানে পারমানেন্টভাবে চাকরি করতো? হ্যাঁ, ওইখানেই করতো। হঠাৎ কীভাবে মারা গেল বা কেন মারা গেল কিছু সেরকম তথ্য জানা নেই, তাই তো? না না। কী নাম যে মারা গেছে? সুরজিৎ শাসমল। বয়স কত হবে? বয়স 26। বয়স 26। ওরা ক ভাই? দু ভাই। বাবা জীবিত আছে? হ্যাঁ। বাবা মা? হ্যাঁ, জীবিত আছে। বাবা কি করেন? বাবা তো এমনি ঘর কারামারে তো কাজ করে, তারপরে গাছের কাজ করে। আজকাজ কেনা বেচা? আপনার কি হয়েছে? আমার বাবা হয়। না না, যিনি মারা গেছেন? ভাই হয়। নিজের ভাই? হ্যাঁ। কী নাম আপনার? বাচ্চু শাসমল। এবার আরম্ভ মর্গে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আমার ভাই পড়ে। কীভাবে মারা গেছে সেরকম কিছু জানা যাচ্ছে না? কিছু জানা যায় না কীভাবে মারা গেছে। আমরা খবর পেলাম তখন 7টা বাজে, যেরকম তোর সুমনের ছেলে বাইরে দিয়ে মারা গেছে। হ্যাঁ, ওই ব্যাপার। কিন্তু কিন্তু কোনো কোনো তথ্য নেই, আমরা কিন্তু প্রমাণ ফমাণ কিছু তথ্য পাওয়া যায় না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো, বললে মারা গেছে। সকালবেলা উঠেই হঠাৎ করেই খবরটা পেলে? হ্যাঁ, সকালবেলা হঠাৎ করে খবরটা পেলাম যে এরকম গলায় দড়ি দিয়ে মারা গেছে। বাড়ির লোক জানালা দিয়ে দেখেছে যে মারা ঝুলছে, সেই সব দরজা ভেঙে দেখতে। ওর মা নাকি সকালবেলা ডেকেও ছিল, তখন ভোর চারটের সময় ডেকেছিল, তখনও তিনি কথা বলেছিলেন। বলার পর তারপর কি হয়েছে, কি ঘটনা হয়েছে কেউ বুঝতেও পারছে না। তারপর গলায় দড়িটা দিয়ে যখন নামানো, 4টে নাগাদ কথা বলেছে? হ্যাঁ, কথা বলেছে। তারপর যখন নামায় তখন দেখলো যে সব গা দিয়ে ঘাম ফাম ঝরছে। হ্যাঁ, তখন সব দড়ি কেটে নামানো হয়েছিল, অবধি সবাই দেখেছে। তারপর বাড়িতে কোনো ঝামেলা হয়নি, কিচ্ছু না। ওদের বাড়িতে ফ্যামিলির খুব মিলজোল আছে, খুব মানে ভালো, ব্যবহারও ভালো, সব কিছুই ভালো। হ্যাঁ, যে মারা গেছে তার নাম কি? তার নাম হচ্ছে সুরজিৎ। সুরজিৎ শাসমল? সুরজিৎ শাসমল। বাবার নাম ভূতনাথ শাসমল। আপনার নাম? আমার নাম ঝন্টু মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়ি চিলাডাঙ্গা। যে মারা গেছে তার কোথায় বাড়ি? তার বাড়ি সুদূর। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকোল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।